অশোক শর্মার মতিভ্রম হয়েছে, চিকিৎসার প্রয়োজন হয়েছে। অশোক শর্মা এজন খাই পাত ফলা ব্যক্তি, তেওঁর খোয়া দাঁত বেলেগ, দেখুয়া দাঁত বেলেগ। অশোক শর্মাক দুমুখিয়া আর কুলাঙ্কার আখ্যা দিয়ে প্রাক্তন বিজেপি বিধায়কগুলির বিরুদ্ধে গরজি উঠিছে সাংসদ দিলীপ শইকীয়া। অশোক শর্মা এজন খাই পাত ফলা ব্যক্তি, মোর দৃষ্টি অশোক শর্মার মতিভ্রম হয়েছে, অশোক শর্মাক চিকিৎসার প্রয়োজন হয়েছে, অশোক শর্মায় দলের বিভিন্ন দায়িত্ব লৈছে, দায়িত্ব লৈ কাম করেছিল তাত কোনো সন্দেহ নাই। কিন্তু অশোক শর্মায় বিগত কিছুদিন যেবিলাক কাম করেছে সেইবিলাক কামে দলটোর ভাবমূর্তি বিনষ্ট করার লগতে অশোক শর্মায় ভাবি আছে যে তেওঁ মাত্র বিজেপির হয়ে তেওঁ একমাত্র নেতা, পুরনি নেতা। 99% দলের এনেকা জ্যেষ্ঠ কার্যকর্তায় ডেডিকেটেড সিনসিয়ার অনেস্ট কার্যকর্তায় একো নোপোয়াক বিজেপি করে আছে, সেসকলক মই সেলুট দিছো। ভোট গ্রহণ চলি থাকা দিনটিতে নিজের ভোটাধিকার সাব্যস্ত করার পিছতেই বিজেপি নেতা অশোক শর্মার উপর অগ্নিশর্মা হয়ে উঠিল দিলীপ শইকীয়া। লোকসভা নির্বাচনের অন্তিম দিনটুত হঠাৎ বিজেপি দলত চর্চিত হয়ে পড়িল বিসম্বাদ। প্রাক্তন বিধায়ক অশোক শর্মার উপর আক্রমণ চলায় সাংসদ তথা বর্তমানের নির্বাচনী প্রার্থী দিলীপ শইকীয়ায় ঘটালে বিস্ফোরণ। অশোক শর্মায় দরং ওদালগুড়ি তেওঁর বিরুদ্ধে প্রচার চলাইছে, আনকি 2011 চনতো তেওঁক হরুয়াবলৈ বিরোধী প্রার্থীর পৰা 2,00,000 টাকা লৈছিল শর্মায়। যিজন ব্যক্তিয়ে ডাবল স্ট্যান্ডার্ড, দুমুখীয়া চরিত্র প্রদর্শন করেছে, এফালে করবাত কোনোবাই কয় কেউ মানে বিরোধিতা করে আছে, মই নিজে মোৰ হাতত প্রমাণ আছে, অশোক শর্মায় দরং ওদালগুড়িত গৈ মোর বিরুদ্ধে কেম্পেইন করেছে। তেওঁ কি বিজেপির কার্যকর্তা বর্তমান? অশোক শর্মায় 2011 চনত যেতিয়া মই বিজেপি ইলেকশন খেলিছিলোঁ, তেতিয়া সেই সময়ের এজন প্রার্থীর পৰা মোক কম ভোট দিওয়ার কারণে 2,00,000 টাকা লৈছিল। তার মানে চিপ্রাংমারা স্বভাব অশোক শর্মা আগর পাই আছে। অশোক শর্মার দুটা দাঁত, খোয়া দাঁত বেলেগ, অশোক শর্মার খোয়া দাঁত বেলেগ আর এটা হাতির নিচিনা যে দাঁড়াটা উলাই থাকে সেনেকা দাঁত আছে অশোক শর্মা। দিলীপ শইকীয়ার এই আক্রমণের পূর্বে অশোক শর্মায় করেছিল সরকার তথা দল বিরোধী মন্তব্য, দলের ব্যর্থতার অভিযোগ আনি ঋণ লয় সরকার চলা বিজেপি সরকারক তীক্ষ্ণ সমালোচনা করেছিল অশোক শর্মায়। বারে বারে নির্বাচনের টিকট নোপার হতাশা সংবাদ মাধ্যমের উপরতো জারি দিছিল প্রাক্তন বিধায়কগুলো। ধার করে সরহ দিন ঘর বা পরিয়াল ভালদরে চলাব নয়, গতি নবপ্রজন্মই যাতে এই কথাটার উপর কিছু নির্ভর করে, মানে এমাহত আজি 1,000 কোটি টাকা, অহা মাহত 1,500 কোটি টাকা, এই যে ধার বৃদ্ধি হয়ে আছে, ইয়ার ফলত একটা পরিয়াল ধ্বংস হওয়া আমি দেখিছো। গতি আমার রাজ্য যাতে তেনেকুৱা হয়ে না যায় তার কারণে নবপ্রজন্মই চকু রাখা উচিত। এখন ওভারব্রিজ বা রাস্তাঘাট পকীকরণে দেশের উন্নতির কথা নুবুঝায় যদি বিত্তীয় ব্যবস্থা ভাল থাকে। নির্বাচনের দিনটিতে অশোক শর্মার দল বিরোধী মন্তব্যত প্রতিক্রিয়া প্রকাশ করে দিলীপ শইকীয়ায় হুঙ্কার দিয়ে কলে নির্বাচনের পিছতেই তেওঁর বিরুদ্ধে লওয়া হব ব্যবস্থা। ইতিমধ্যে মই দলকো জনাইছো, রাজ্যিক সভাপতিকো মই জনাই আছো, লিখিতভাবে জনা নাই, মৌখিকভাবে জনাইছো, মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক জনাইছো। গতি ইলেকশনের পিছতে অশোক শর্মার বিরুদ্ধে কঠোর অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হব। আনহাতে অশোক শর্মার মন্তব্য প্রতিক্রিয়া প্রকাশ করলে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ায়ও। এই নির্বাচনের দিনাখন যিদিনাখন মোদী ডাঙরিয়া প্রধানমন্ত্রী হবলৈ গৈ আছে, সেই সময়ত যদি কোনোবাই উলোটা কথা কয় তেওঁৰ ওপৰত সম্পূর্ণ কঠোরভাবে দলে কাম করে, এইটা আর বহুদিন মরম করা হল বহুত মানুষ, এই মরমবিলাক কিন্তু না থাকে। লক্ষণীয়ভাবে দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের দিন ভোটদান করবলৈ আহি একে ধরনের দলের বিরুদ্ধে নিজের ক্ষোভ হতাশা উজাড়ি দিছিল প্রাক্তন সাংসদ রাজেন গুহায়ও। ভুলটো যেতিয়াপা করে আছে তেতিয়াপা মই কৈ আছো, তেতিয়া তেওঁলোকে মোক যদি ভাবে মই তেওঁলোকৰ শত্রু, আর সেই যিজন মানে যেতিয়ালৈকে ভাবিব যে কোনোবা এজন ভাল ব্যক্তিয়ে মোক এটা ভাল কথা কৈছে, উপদেশ দিছে, কিন্তু কথাকার শুনিবলৈ ভাল পোৱা নাই বা তেওঁৰ মনোগ্রাহী হোৱা নাই আর তেওঁ শত্রু বুলি ভাবিলে তেতিয়ালে তেওঁ বারবার ভুলটোকে কৰি যাবার ক্ষতি হব। দলের কেতবোর সিদ্ধান্তত অসন্তোষ থাকিলেও নির্বাচনের দিনটিত এনে ধরনের মন্তব্য করাটোক দুর্ভাগ্যজনক আখ্যা দিলে বিধায়ক সিদ্ধার্থ ভট্টাচার্যয়। মই ভাবো যে তেখেতে এটো ভাল কাম নকৰিলে, দলের যদি কিবা তেনেকুৱা ধরনের বিষয় আভ্যন্তরীণ বিষয় সেটো আমি দলের মজিয়াতে আমি কৰিব লাগে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।